বিধায়ক হবার পর ফটিকরায় বিধানসভা কেন্দ্রের মানুষের সার্বিক উন্নয়নে তিনি কি কি কাজ করেছেন সেই কাজের রিপোর্ট কার্ড শনিবার সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেন এলাকার জনপ্রিয় বিধায়ক সুধাংশু দাস। একই সঙ্গে তিনি জানান, প্রচারে আরও গতি প্রদান করতে আগামী 8 তারিখ গোকুলনগর স্কুল মাঠে জনসভায় উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মন্ত্রী যোগী আদিত্যনাথ। আপনাদের জন্য সুখবর, আগামী 8 তারিখ আমাদের ফটিকরায় বিধানসভার অন্তর্গত গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেতা, সবচেয়ে চর্চিত নেতা এবং অবশ্যই আমাদের সকলের প্রিয় নেতৃত্ব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগামী 8 ফেব্রুয়ারি সকাল 11 ঘটিকায় আমাদের ফটিকরায় বিধানসভার কেন্দ্রের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে উনি প্রকাশ্য জনসমাবেশে উপস্থিত থাকবেন। উন্নয়ন কাজের বিবরণ তুলে ধরে সুধাংশু দাস জানান, যাত্রী শেড নির্মাণ করা এবং পাবলিক লাইব্রেরি স্থাপন করা সহ শিক্ষাক্ষেত্রের উন্নতির জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। জনজাতি ছাত্রীদের জন্য গার্লস হোস্টেল নির্মাণ এবং রাস্তা সহ পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করেছেন তিনি গত 5 বছরে। অধিক কাজ আমরা এখানে করেছি, বিশেষ করে পাবলিক লাইব্রেরি, ইংলিশ মিডিয়াম স্কুল, বিদ্যাজ্যোতি স্কুল, ফটিকরায় কলেজকে উন্নত কলেজ তৈরি করা, সেখানে সায়েন্স, আর্টস, কমার্স, বায়োসায়েন্সের সাবজেক্ট, অনার্স সাবজেক্ট সেখানে খুলে ছাত্রছাত্রীদের সুবিধা প্রদান করা, জনজাতি ছাত্রছাত্রীদের জন্য এসটি গার্লস হোস্টেল নির্মাণ করা, জনজাতি এলাকায় বিভিন্ন জায়গাতে রাস্তা নির্মাণ করা, বক্স কালভার্ট নির্মাণ করা, জনজাতি এলাকার মানুষের বিশুদ্ধ পানীয় জলের জন্য সেখানে ডিপ টিউবওয়েল স্কিম, স্মল বোর্ড, অনেক কিছু এই সময়ের মধ্যে হয়েছে। তো আরও বিস্তারিত আমার বলতে গেলে অনেক সময় লাগবে, আমরা এই পুস্তিকার মধ্যে সব কিছু তুলে ধরেছি। আমি বিশ্বাস রাখি আপনাদের মাধ্যমে এই পুস্তিকা আমরা রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং অবশ্যই আমার বিধানসভার মানুষের উদ্দেশ্যে আমরা এটা আজকে প্রকাশ করতে যাচ্ছি। তো আপনারা যারা এই সংবাদ সংগ্রহ করতে এসেছেন, আমি চাই আপনাদের পত্রিকার মাধ্যমে হোক, আপনাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারাই আপনারা আছেন, আপনাদের সংস্থার মাধ্যমে এটাও যেন মানুষের কাছে পৌঁছায়, আমরাও আমাদের মাধ্যমে এগুলিকে মানুষের কাছে নিয়ে যাব। আমরা গত 5 বছরে কী কাজ করেছি এলাকার কৃষকদের স্বার্থে এবং যোগাযোগের উন্নতির জন্য তার কার্যকালের মধ্যে ব্যাপক পরিমাণে সেতু নির্মাণ করা হয়েছে বলে সুধাংশু দাস জানান। সুবিধার্থে আমরা 2টা ফার্মার নলেজ সেন্টার আমার বিধানসভা কেন্দ্রে গঠন করা হয়েছে, এর মধ্যে ফটিকরা রাজনগরে একটা, বিলাসপুরে আরেকটা। তার মধ্যে আরও গুরুত্বপূর্ণ যেগুলি, যে সমস্ত ইম্পর্টেন্ট জায়গায় ছড়ার উপরে ব্রিজ ছিল না, পাকা সেতুর জন্য দীর্ঘ বছর মানুষ সিপিএমের সরকারকে, নেতৃত্বকে বলেছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি। কিন্তু এই সময়ের মধ্যে আমি এই 5 বছরের মধ্যে যে সমস্ত জায়গায় ব্রিজের প্রয়োজন সমস্ত জায়গায় আমার বিধানসভা কেন্দ্রের ব্রিজ আমরা স্থাপন করেছি, পাকা সেতু, যোগাযোগের ব্যবস্থাকে আমরা সম্প্রসারিত করেছি, আরও সমৃদ্ধ করেছি। বিধায়ক হবার পরই সবার স্বার্থে তিনি ফটিকরায় পুলিশ থানা এবং আইএস অফিস সহ ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করে দিয়েছেন বলে জানান এলাকার সবার প্রিয় বিধায়ক। তার মধ্যে ফটিকরায় ব্লক অফিস স্থাপন করা সবচেয়ে উল্লেখযোগ্য কাজ বলে উল্লেখ করেন বিধায়ক সুধাংশু দাস। তার সমস্ত কিছু এটেগ্লেস সব কিছু তো আর আনা যায় না, তবুও মেজর মেজর যেগুলি ইম্পর্টেন্ট কাজ হয়েছে তার একটা রূপরেখা আমরা আমাদের একটা লিফলেট আমরা বানিয়েছি, ম্যাগাজিন বানিয়েছি, সেখানে আমরা এগুলিকে লিপিবদ্ধ করেছি বা তুলে ধরেছি আমার বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক কাজ। আমি একটা একটা করে সবগুলি পয়েন্ট বললে হয়তো অনেক সময় লাগবে, তো আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। তবে উল্লেখযোগ্য যে সমস্ত কাজ আমার বিধানসভা কেন্দ্রে হয়েছে এই গত 5 বছরে, তার মধ্যে উল্লেখযোগ্য যেমন ফটিকরায় বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বড় দাবি যেটা দীর্ঘদিন মানুষের ছিল যে ফটিকরায় একটা থানা নির্মাণ করতে হবে, সে আমি বিধায়ক হওয়ার 1 বছরের মাথায় ফটিকরায় থানা আমি নির্মাণ করেছি। তারপর ফটিকরায় বিধানসভা কেন্দ্রে এখানে ডেপুটি আইএস অফিস প্রশাসনিক কাজের সুবিধার্থে ডেপুটি আইএস অফিস নির্মাণ করেছি। ফটিকরায় বিধানসভা কেন্দ্রে একটাও ফায়ার সার্ভিস